রোমান্টিক কিংবা অ্যাকশন কমেডি সিনেমার জন্য অনেকেরই প্রথম পছন্দ বলিউড সিনেমা। কিন্তু এর সঙ্গে বলিউডের কিছু দর্শক আছে যারা থ্রিলার বা রিয়েল স্টোরি অনেক পছন্দ করে, পছন্দ করেন গ্যাংস্টারদের নিয়ে তৈরি সিনেমা। मैंने मेरे भाई को पढ़ा ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বিস্তৃতি ব্যাপক। এখানে যেমন আছে রোমান্টিক ছবি, তেমনি আছে অ্যাকশন ধাঁচের ছবি। যেমন আছে হরর, তেমনি ভাবে আছে কমেডি। তবে আজ আমরা কথা বলবো বলিউডে গ্যাংস্টার নিয়ে বানানো সিনেমা নিয়ে। চলুন জেনে নিই বলিউডের সবচেয়ে বেশি আয় করেছে কোন গ্যাংস্টার সিনেমাগুলো। তালিকার প্রথমে যে ছবিটা আছে তা হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের রেস। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবিটি আয় করেছে 308 কোটি রুপি। যদিও ছবিটি মুক্তি পেতে কিছুটা সময় নিয়েছিল, তবে গ্যাংস্টার ঘরানার ছবির মধ্যে এই ছবিটা সবচেয়ে বড় হিট। সঞ্জয় গুপ্তা তার শুট আউট সিরিজে আন্ডারওয়ার্ল্ডের বেশ গভীরে পা রেখেছিলেন। শুট আউট অ্যাট লোখানওয়ালা তার মধ্যেই একটা। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিটি বানাতে ব্যয় করা হয়েছিল 18 কোটি রুপি, আর ছবি থেকে মোট আয় হয়েছে 46.04 কোটি রুপি। সিরিজের দ্বিতীয় কিস্তি শুট আউট অ্যাট ওয়াটালা সঞ্জয় গুপ্ত নিজেই পরিচালনা করেছিলেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন জন আব্রাহাম। ছবিটি বানাতে খরচ হয়েছিল 50 কোটি রুপি, আর ছবিটি বক্স অফিসে আয় করেছে 82 কোটি রুপি। তালিকার পরবর্তী সিনেমা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। পরিচালক মিলন লুথরিয়া অত্যন্ত নাটকীয়ভাবে 60 এবং 70-এর দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের চিত্র তুলে ধরেছে। ছবিতে হাজি মাস্তান এবং তার শিষ্য দাউদ ইব্রাহিমের উপর ভিত্তি করে দেখানো চরিত্রগুলো দর্শকদের সেই যুগের কথা মনে করিয়ে দিয়েছিল। 38 কোটি রুপি ব্যয়ে বানানো ছবিটি বক্স অফিসে আয় করেছিল 85.2 কোটি রুপি, আর এর দ্বিতীয় কিস্তি বানাতে খরচ হয়েছিল 85 কোটি রুপি, আর ছবিটি আয় করেছিল 92 কোটি রুপি। অনুরাগ কাশ্যপ গ্যাংস অফ বসেপুরকে 2 অংশের সিরিজ আকারে ডিজাইন করেছিলেন, আর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মুক্তি পেয়েছিল 2টি ছবি। প্রথম অংশ করতে খরচ হয়েছিল 9.2 কোটি রুপি, ছবিটি আয় করেছিল 27.85 কোটি রুপি। এর পরবর্তী অংশ করতে ব্যয় হয়েছিল 18 কোটি রুপি, আর ছবিটি আয় করেছিল 31.21 কোটি রুপি। তবে এই তালিকা এখানেই শেষ না। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় 50 শতাধিক ছবি আছে গ্যাংস্টারদের নিয়ে, আর তাতে অভিনয়ও করেছেন দিগ্গজ সব অভিনেতারা। মনোজ বাজপাইয়ের সত্যা, সঞ্জয় দত্তের বাস্তব, অমিতাভ বচ্চনের অগ্নিপথ তার মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও আছে হাসিনা পার্কার, পারিন্দা, ডন, সরকারের মতো সিনেমা। এবার আপনি আমাদের কমেন্টে জানান এর মধ্যে কোন ছবিটি আপনার চোখে সেরা।